হ্যালো সম্মানিত কবুতর প্রেমী ভাই ও বোনরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সবচেয়ে কবুতরের বড় হাট এখন বগুড়ার কালীতলা হাটে। হাটটি বগুড়ার সাতমাথা থেকে উত্তরে 1 কিলোমিটার দূরে। সাতমাথা থেকে রিক্সায় ভাড়া নেবে মাত্র 15 থেকে 20 টাকা। নানা নামে নানা জাতের খাঁচায় বন্দি কবুতরের এ হাট বসে সপ্তাহে 2 দিন, রবিবার ও বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। এই হাটে ক্রয় বিক্রয় হয় হরেক রকমের কবুতর, দেশি বিদেশির নানা জাতের এক এক জোড়া কবুতরের দাম 500 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। কালীতলা হাটে অনেক ধরনের কবুতর বিক্রি হয়ে থাকে, যেমন পেখম মেলা, পাঙ্খি লাল চিলা, গিরিবাজ, জ্যাকোবিন, ময়ূরপঙ্খী সহ নানা জাতের কবুতর। শখের বসে অনেকে কিনে নিচ্ছেন এসব কবুতর। হাটে আসা কবুতর প্রেমীরা জানান, অনেকটা শখের বসেই অনেকেই কবুতর পালন করে, কিন্তু শান্তির দুধ পায়রা যে তার আয়ের উৎস হতে পারে সেটি শিখিয়ে দিয়েছে বগুড়ার কালীতলায় এই কবুতরের হাট। কবুতর লালন পালনের মাধ্যমে ব্যস্ত থাকায় মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজেদের মুক্ত রাখতে পারছেন বলে মনে করেন কবুতর প্রেমীরা। কেউ কেউ আবার এই কবুতর কেনাবেচাকে নিয়েছে ব্যবসা হিসেবে। শান্তির প্রতীক পায়রা একসময় প্রেমিক প্রেমিকার চিঠি কিংবা যুদ্ধক্ষেত্রে বার্তা পাঠানো হতো কবুতরের মাধ্যমে। রাজা বাদশারাও শখের বসে লালন পালন করতেন কবুতর। প্রযুক্তির প্রসারে কবুতরের পায়ে বেঁধে বার্তা পাঠানো সেই দিন আর না থাকলেও কবুতরের প্রতি মানুষের ভালোবাসা এতটুকুর কোনো কমতি নেই। হাটে আসা কবুতর প্রেমীর মুখ থেকে জেনে নিন আরো বিস্তারিত। এটা হচ্ছে কালীতলা হাট বগুড়াতে। বগুড়াতে আপনাদের রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটা লাগে। এটা শুধু কবুতরের জন্য একটা বিখ্যাত হাট। এটাতে দুপুর 1টার পর অথবা 2টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হাটটা হয়। এখানে দেশি বিদেশি সব ধরনের কবুতরই মোটামুটি আপনারা পাবেন। আর পাশাপাশি এখানে কবুতর যেসব জাতগুলো ওঠে, দেশি, গিরিবাজ, লাক্কা, লোটন, কোকা, সিরাজি আর আরও বিভিন্ন পদের ইয়া আছে, যেসব আমি কি বলবো বিদেশি কবুতর, ফ্যান্সি কবুতর আপনারা কিনতে পারবেন। এখানে দাম মোটামুটি কমই। গিরিবাজ 400 থেকে শুরু আর বাচ্চাগুলো একটু কম দাম, 400 থেকে 600 কিংবা 1,000 টাকা বিক্রি হচ্ছে। আপনার দেশি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। লাক্কা সিরাজি, লাক্কা বিক্রি হচ্ছে 1,500 থেকে 3,000 টাকার মধ্যে। সিরাজি বিক্রি হচ্ছে 2,000 থেকে 5,000-এর মধ্যে। তারপর আপনার কোকা বিক্রি হচ্ছে, এটা বিভিন্ন টাইপের, এটার 2,000 থেকে শুরু করে বিভিন্ন দামের আছে। এটার আসলে দামটা আনকাউন্টেবল, এটা ঠিক করা যায় না। তারপরে আছে হচ্ছে কী বলবো, শাটিং কবুতর আছে, চুয়াচন্দন, গিরিবাজ, আপনার ঘিয়াচুল্লি, এসব জাতের কবুতর মোটামুটি পাওয়া যাবে এখানে। এটা হুমার, এটার এটা হুমার, এটার প্রাইস আমরা চাচ্ছি 3,000। আর সিরাজি আছে, আর অনেক আইটেম আছে। সিরাজির সিরাজি জোড়া চাচ্ছি 4,000। লাক্কা আছে, লাক্কার বাজার একটু হাই যাচ্ছে, লাক্কা 3,000 টাকা চাওয়া, 2,500 হলে বিক্রি। গিরিবাজ আছে, গিরিবাজের দাম একবারে কমে গেছে, সেই ক্ষেত্রে গিরিবাজ 300-400 হলে পাওয়া যাচ্ছে। এবং বাচ্চা যেগুলো বিভিন্ন হাই ফ্লায়ার সেগুলোর দাম একটু বেশি ওরা দেখে। তারপরে আরও বিভিন্ন আইটেম আছে, যেরকম ম্যাকপাই, কোকা, এগুলোর বাজারে একটু কমই পাওয়া যাচ্ছে। অনেক কম ভাই, বুঝছেন, এই কবুতরটা অনেক ভালো কবুতর, সিরেজি নাম, কিন্তু বিক্রি হচ্ছে অনেক কম, দে বাজার খুবই খারাপ। 3,000 টাকা হলেই পাওয়া যাচ্ছে এখন, আর আগে বাজার ছিল 5,000-5,500। এদিকে আপনার লোকসানে মুখে পড়ছেন? লোকসানে, অনেক লোকসানে পড়ছি। মানুষ লকডাউনের কারণে কিনতে যাচ্ছে না, সামনে লকডাউন পড়বে নাকি এই চিন্তা করতেছে, এরকম কিনতেছে না, কম দিয়ে কিনতেছে, একদম অর্ধেক দাম দিয়ে কিনতেছে। কাস্টমার কম? কাস্টমার খুবই কম, দেখার লোক অনেক বেশি। মার্কেটে কাস্টমার বলতে কোনো কিছুই নাই, এবং যেরকম দাম বলতেছে খামারের অনেক লসে আছে, যারা কবুতর পালে তারা অনেক লসে আছে। সকল আইটেম কবিতরই পাওয়া যায় মোটামুটি, এবং পাখিও পাওয়া যায় তার পাশাপাশি।
পাখি ঘুঘু এগুলান আছে সেগুলানও পাওয়া যাচ্ছে এবং হাটে অনেক অনেক মানুষ আছে সবাই হাটে কিনা বিক্রি কেনার জন্য আসতেছে এবং খোপও পাওয়া যাচ্ছে তার সঙ্গে খাঁচা আছে খাঁচাও বিক্রি হচ্ছে আজকের বাজারটা একটু আনা বেশি এই লকডাউনের পরে হাট চালু হয়েছে এর কারণে সবাই সব ধরনের কবিতর নিয়ে আইছে এর জন্য বাজারটা একটু বেশি এই লকডাউন গেল তার ভিতরে কবিতর দাম একটু কম গেছে যেরকম এইরকম হোমার 2000 হলে পাওয়া যাচ্ছিল লকডাউনের আগে আর সিরাজি 2500-3000 হলে পাওয়া যাচ্ছিল এখন সেগুলানের দাম হাই সেগুলানের দাম এখন 3-4000 উঠে গেছে জাত আইটেম রিং এগুলান দেখতে হবে দেখে সেগুলান যাচাই করে কিনতে হবে যেরকম জিনিস সেই রকম দাম কবিতর লালন পালনে উৎসাহিত করা গেলে আর্থিকভাবে যুব সমাজ যেমন স্বাবলম্বী হবে তেমনি নৈতিক অবক্ষয় থেকে রক্ষা পাবে বলে মনে করেন এর সাথে জড়িত কবিতর প্রেমীরা।